একবার একটু ধরবেন স্যার, আজকে প্রোগ্রামটা নিয়ে একটু বলুন। আমাদের পশ্চিমবঙ্গ সরকারের শিশু নারী কল্যাণ দপ্তরের তরফ থেকে যে অঙ্গনওয়াড়ি প্রোগ্রামটা চলে, সেখানে আমরা সারা বছর বিভিন্ন ডিস্ট্রিবিউশন করেও তারপরে সার্ভে থেকে উঠে এসেছে যে ব্লকে টোটাল 22 জন বাচ্চা, তার ভেতরে এইখানে গুরুগ্রামের যেহেতু একটা পার্ট টোটালি এসসি ডমিনেটেড এরিয়া আছে, এই জায়গা থেকে বেশি 15টা বাচ্চা ম্যালনারিস আমাদের কাছে ডেটা শেয়ার্ড হয়েছিল। তো আমরা চেষ্টা করছি যে বাচ্চাগুলোর যাতে নিউট্রিশনের লেভেলের কোনো ঘাটতি না ঘটে, সেই জন্য আজকের গুরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান সাহেবের সাথে কনসাল্ট করে আমরা পঞ্চায়েত সমিতি এবং গ্রাম পঞ্চায়েত যৌথভাবে ওনাদের হাতে এবং বাচ্চাগুলোর সাথে বাচ্চাদের মায়ের যাতে নিউট্রিশন লেভেল ঠিকঠাক থাকে তার জন্য কিছু হাই প্রোটিন যুক্ত খাবার যেমন সয়াবিন, ডাল, হরলিক্স, ডিম এসব কিছু খাবার তুলে দিলাম। এবং তার সাথে ওনাদেরকে সচেতন করা হলো যে বাচ্চারা যেহেতু ম্যাক্সিমামই 2 বছরের কাছাকাছি অবধি বাচ্চা, তো এখানে অনেকে ব্রেস্ট ফিড করে, তো সেখানে শুধুমাত্র বাচ্চার সাথে সাথে মায়ের নিউট্রিশনটাও খুব জরুরি। বিশেষ করে এই সময় করোনার সময় এদের ইমিউনিটি লেভেল একটু কম থাকে, তাই তাদেরকে আরও সচেতন করা হলো যাতে বাচ্চাদের স্বার্থে বাড়ির ফ্যামিলির যারা বড় লোক আছেন মানুষরা, তারা যাতে নিজেদেরকে সুরক্ষিতভাবে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে এবং করোনার যা বিধি আছে তা মেনে নিয়ে বাইরে ঘোরাফেরা করেন এবং অযথা ওনাদের থেকে যাতে বাচ্চাগুলোর কোনোভাবে সংক্রমিত না হয়, এই জন্য ওনাদেরকে আজকে ডেকেছি। স্যার আপনার ডেজিগনেশনটা? বিশ্বজিৎ মণ্ডল, বিডিও ভগবানপুর। আমাদের মাননীয় সমষ্টি প্রধান আধিকারিক আজকে আপনাদের প্রোগ্রামটা কি? আজকে আমাদের গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েতের 15 জন অপুষ্টি শিশু যারা ICDS সেন্টারে যাদের অপুষ্টি হিসাবে মানদণ্ড হয়েছে, সেই অপুষ্টি শিশুদের আজকে কিছু প্রোটিন দেওয়া হয়েছে গ্রাম পঞ্চায়েতের পক্ষ থেকে এবং বিডিও সাহেবের পক্ষ থেকে। বিডিও সাহেব ছিলেন গ্রাম পঞ্চায়েত এবং বিডিও ভগবানপুর একের যৌথ উদ্যোগে মোটামুটি আজকে অপুষ্টি শিশুদের তাদের সামনের দিনে পুষ্টির জন্য কিছু পুষ্টি খাবার দেওয়া হয়েছে। সেগুলো হয়েছে নিউট্রিয়াল আছে, হরলিক্স দেওয়া হয়েছে 500 গ্রাম, কর্নফ্লেক্স দেওয়া হয়েছে 1 কিলো, এছাড়াও আরো ডিম আছে প্রায় 32 পিস, এরকম প্রোটিন খাবার দেওয়া হয়েছে। এবং আবার আগামী দিনে তাদের IBS স্কিমে তাদের যাতে মান উন্নয়ন করা যায় এবং তাদের পরিবারের কিছু মান উন্নয়ন করা যায় সেরকম কিছু কর্মসূচিও নেওয়া হবে। আপনার নাম পরিচয় দিন। আমার নাম তপন কুমার বর্মন, প্রধান গুড়গ্রাম গ্রাম পঞ্চায়েত। এক বছর 10 মাস বয়স, না না, নভেম্বরে 1 বছর।
এখন বলতে প্রায় দু বছর এখন দু বছর বয়স হয়েছে আছে প্রলয় দাসের হাতে পুষ্টিকর খাওয়া তুলে দিচ্ছেন আমাদের গুরুগ্রাম গ্রাম পঞ্চায়েতের প্রধান মাননীয় তপন কুমার বর্মণ জনস্বাস্থ্য কর্মকর্তা মাননীয় চারটা থেকে বৃষ্টি হবে গাড়িতে যেতে যেতে আমাদের বৃষ্টি করতে হবে বাকি আছে সই করে নেই